بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

তিনি দুবাইতে থাকেন তিনি প্রশ্ন করেছেন যে এক বোনের তরফ থেকে এক বোনের প্রশ্ন তার স্বামী নিয়মিত সিগারেট খায়। চার বছর যাবৎ বোঝানো হচ্ছে যে সে বলতেছে যে আমি সিগারেট ছেড়ে দেব অনেকবার ওয়াদা করেও ওয়াদা ভঙ্গ করেছে ছাড়তে পারে না সে নিয়মিত সালাত পড়ে না কখনো কখনো প্রতিদিন একবার অথবা দুইবার পড়ে এমতা অবস্থায় আমার করণীয় কি আমি ওই স্বামীর সংসার করতে পারবো কি না দয়া করে উত্তর দিয়ে আমাকে সঠিক দিন ইসলাম মানার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আল আজিজ হ্যাঁ বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি প্রত্যেকটি নারীরই হওয়া উচিত যে বেনামাজি সাথে সংসার করা যাবে কি না এই সম্পর্কে একটি বই আছে যদি বইটা আপনি পড়ে নিতেন ছোট্ট একটি বই বইটার পিডিএফ ফাইলও আছে অনেক জায়গায় আমার কাছেও আমার ফেসবুক আইডিতেও আপনি পিডিএফ ফাইল পেয়ে যাবেন যদি খুঁজ খুঁজে নেন তো আলহামদুলিল্লাহ তো সুন্দর একটি প্রশ্ন যে হুকমু তারিক বইটির নাম হচ্ছে নামাজ পরিত্যাগকারীর বিধান বইয়ের মূল লেখক লেখকের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হাল আল সাইমিন রহিমা উল্লাহ তালা হুকমু তারিকুসাল নামাজ পরিত্যাগকারীর বিধান নামাজ ত্যাগকারীর বিধান এই বইটির বাংলার তর্জমা করেছেন ফদিলাত শেখ আমাদের সর্বজন গৃহীত আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আলেম দিন শেখ মতিউর রহমান মাদানী সাহেব তিনি তর্জমা করেছেন আর একজন করেছেন আমার সম্মানিত উস্তাদ শেখ সালাম সাহেব তো এই বইটি আপনি যদি আপনার কোন জায়গায় খুঁজে আপনি জানি না আপনি কোন জায়গার কোন জায়গার আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় বোন আপনি বইটি খুঁজে আপনি নিজে পড়ে নেবেন যে তার সাথে সংসার করা যাবে কিনা বাকিটা আমি আমি বলছি যে আলাবাব্বুল আলামিন এই সরাত্যাগকারীর ব্যাপারটা একটা প্রথম হচ্ছে যে আপনার স্বামী ধূমপান করে ধূমপান করা কাবিরা গুণা ধূমপান করা মদপান করার সময় সামিল যে তামাক সেবন করা তামাক পান করা ধূমপান করা গুটকা তা গুটকা যা পান মশলা যা আছে সবগুলোই হচ্ছে হারাম এই হারাম হারামখোর এই হারাম যে আপনার স্বামী খায় একটি বড় ধরনের অপরাধ করে স্বামীকে আরো বোঝান যাতে সে এই ধূমপান ছেড়ে দেয় ধূমপান একটি ধূমপান করা গর্হিত অপরাধ আর এই ধূমপান করা মানেই হচ্ছে মাদক দ্রব্য সেবন করা যারা আজকে বাংলাদেশে আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যায় যারা বাংলাদেশে বলছে যে আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি তারাও কিন্তু তামাক সেবন এবং সিগারেট সেবন থেকে বা ধূমপান থেকে তারাও কিন্তু বিরত হতে পারে নাই তুম্বান একটি গর্হিত অপরাধ আপনার স্বামীকে বারবার বোঝান এখন আসেন দ্বিতীয় বিষয়টা দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ পরিত্যাগকারীর বিধান নামাজ পরিত্যাগকারীর বিধান সম্পর্কে যদি আলোচনা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের একটি বড় সমস্যা হচ্ছে আমাদের সলাদ সম্পর্কে কেউ আমরা জনগণকে বোঝাই না বাংলাদেশ ভারত পাকিস্তানে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে আমরা যারা ওয়াজ করি আমরা যারা নসিহত আমরা যারা মানুষকে বুঝাই যারা আমরা মানুষকে দাওয়াতি কাজ করি তারা সলাতের যে গুরুত্ব আল্লাহ এবং তার রসুল দিয়েছেন সেই অনুসারে আমরা মানুষকে বুঝাই না একটি বড় কারণ আরেকটি কারণ হচ্ছে যদি আমরা বুঝাই যে সলাত যে কোন ধরনের অপরাধ একজন নামাজ ছেড়ে দিলে সে কোন ধরনের অপরাধ করে কতটুকু অপরাধ করেন এই অপরাধটা আমরা তুলে ধরতে পারি না আমরা বোঝাতে পারি না যে সলা ত্যাগ করা যেটা কাবিরা গুণা এটা যে চুরির চাইতে ঘুষখা খুন হত্যাকা হত্যার চাইতে বড় নামাজ পরিত্যাগ করা এই বিষয়টা আমরা কোনোদিনই কাউকে বোঝাতে পারিনি এরপরে আমরা আরেকটি বিষয় করে আমরা যখন আমরা বুঝাই তখন আমরা আরেকটি বিষয় বোঝাতে পারি না যে নামাজ পরিত্যাগকারীর শাস্তি আছে দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে আরে দুনিয়ার শাস্তি সম্পর্কে আমরা বলি না শুধু বললেও আমরা সরাত সম্পর্কে যখন মানুষের সামনে আমরা তুলে ধরতে চাই তখন আমরা শুধু বারবার বলি যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়লে জান্নাত আছে নামাজ পড়লে বেহেস্ত আছে নামাজ না পড়লে শাস্তি হবে এই ধরনের বলে থাকি কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি আছে তার দুনিয়ার শাস্তি এই ব্যাপারে আমরা কোনদিন কাউকে বুঝাই না যার কারণে বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা আমাদের মধ্যে বেনামাজের সংখ্যা দিন 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 এতই বেড়ে চলছে আশ্চর্য হয়ে যাবেন যে মসজিদে আজান হচ্ছে একজন মুসলমানের ছেলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে নিজেকে মুসলিম বলে দাবি করে নামাজের সামনে দিয়ে দিদার সে ডাটের সাথে হেঁটে যাচ্ছে দোকানদারি করছে নামাজের দিকে কোনো খেয়ালি নাই এদিকে এদিকে তারা খেয়ালি করে না একটিমাত্র এই কারণ যে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে বোঝাতে পারি না একজন ব্যক্তি নামাজ ছেড়ে দিলে সে কতটুকু অপরাধ করে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের সোরা রুমের 31 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত ওয়া তা তাকুনু মিনাল মুশরিকিন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না তার মানে নামাজ পরিত্যাগকারী একজন মুসলমান নয় সে মুশরিক তারপরে নামাজ পরিত্যাগ করলে সে আর মুসলমান থাকে না সে মুশরিক হয়ে যায় দুই নম্বর আয়াত দুনিয়াবি শাস্তির ব্যাপারে কতটুকু শাস্তি হতে পারে এই ব্যাপারে সুরাত তওবার একটি আয়াত আছে আয়াত নম্বর পাস আল্লাহ সুবহান আহু আতআলা বলছেন সাইং তাবু ও সলায়তা ওয়া আ তুস জেখায়তা ফখল্লু সবিল আহুম অতঃপর তারা যদি তওবা করে সলাত আদায়ী করে জ্যাখাত দেয় ফখল্লু সবিল আহুম তাদের রাস্তাকে ছেড়ে দাও শাসককে বলছেন আপনাকে বলতে শাসককে বলছেন বাড়ির বাড়ির শাসক হোক সে গ্রামের শাসক হোক সেফ চেয়ারম্যান হোক সে এমপি হোক আর দেশের প্রেসিডেন্ট হোক তাদেরকে বলছেন যে ফাইং তাবু বা তুস চ্যাকাত হল্লুস আবিল আহম যদি তারা তওবা করে নেয় যদি তারা সলাত আদায় করে যদি তারা জ্যাকাত দেয় তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দাও হে শাসক এবার আয়াতটা ঘোরান যদি তারা তওবা না করে যদি তারা যদি তারা সলাত আদায় না করে যদি তারা জাকাত না দেয় তাহলে তাদের রাস্তাকে ছাড়িও না তাহলে না করলে জাকাত না দিলে তাদের রাস্তাকে ছাড়িও না শাসক আলামিন যে এই আয়াত অনুসারেই আউবাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু শাস্তি দিয়েছিলেন সিদ্দিক বকর সিদ্দিক তালা আনহু এই আয়াতের পরিপ্রেক্ষিতেই ম সাল্লা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবকর সিদ্দিক রদি আল্লাহ খলিফা হল কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করল বুখারির হাদিস এসেছে জাকাত দিতে অস্বীকার করার কারণে আবকর সিদ্দিক রদি আল্লাহ তালহ ঘোষণা দিল যে যারা জাকাত এবং সলাতের মধ্যে বিভেদ তৈরি করতে চায় জাকাত এবং সলাতকে আলাদা করতে চায় তাদের বিরুদ্ধে আমি আবুবকর জাকাত দেওয়াত দূরের কথা কেউ যদি একটি ছোট বকরির বাচ্চাও জাকাত না দেয় তার বিরুদ্ধেও আগে আমি আবু বকর সিদ্দিক আনহু যুদ্ধের ঘোষণা করে দিলাম অমার আনহু তাকে নিষেধ করেছিলেন তাকে বলেছিলেন

আই মুসলিম শাসক হয় তাহলে সে বেনামাজিকে ধরে এনে জেলে বন্দি করতে পারবে তাকে শাস্তি দিতে পারবে তাকে জেল জেল ডেকে দিতে পারবে এক বছর পাঁচ বছর 10 বছর যদি তওবা করে তাকে ছেড়ে দিবে না দিলে তাকে ফাঁসীর কষ্ট পর্যন্ত ঝোলাতে পারবে তার মানে নামাজ পরিত্যাগ একজন মুসলিম নয় আরেকটি আয়াত আছে যে সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহর রাব্বুল আলামিন বলেন ফাইং তাব ওয়া আকামুস সালাত ওয়া ফাইখান হুকুমফির দিন যে ব্যক্তি সলাত আদায় করে যে ব্যক্তি তওবা করে ফাইং তা আবু আকামুসলাত নামাজ প্রতিষ্ঠিত করে জাকাত দেয় ফাইখান হুকুমফির দিন তাহলে তারা তোমাদের দিনী ভাই এবারে একটা ঘোরান যদি তারা তওবা না করে সলাত আদায় না করে জাকাত না দেয় তাহলে তারা তোমার দিনী ভাই নয় তার মানে ছেড়ে দিলে সে আমার আপনার দিনী ভাই নয় বলেছেন অথচ উভয়ের মধ্যে যুদ্ধ যুদ্ধ করলে যুদ্ধ করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখবেন সোরা হুজরাতের নয় নম্বর আয়াত দশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন তারা যদি উভয়ের মধ্যে যুদ্ধ করে লড়াই করে সংগ্রামে লিপ্ত হয় তারাও তোমাদের ভাই ইন্নামাল মিনুনা ইন ফলি হাই না আখোয়াইকুম তাহলে তোমরা উভয়ের মধ্যে তারা ভাই তাদেরকে তোমরা কি করো তাদের মধ্যে তোমরা ফয়সলা করে দাও তার মানে সলাত আদায় করলে সলাত আদায় না করলে সে মুসলিম থাকে না আর সমস্ত অপরাধ করলেও তাকে মুসলিম ভাই বলা হয়েছে যুদ্ধ করলে মুসলিম ভাই বলা হয়েছে দিনা ব্যবচার করলে অনেক সময় মুসলিম ভাই বলা হয়েছে কিন্তু সলাত আদায় করলে সলাৎ ছেড়ে দিলে সলাত আদায় না করলে তা সে তোমার দিনী ভাই নয় এই কথা আল্লাহ সুবাহ হাত বলেছেন এ সম্পর্কে আরো অনেক আয়াত এসেছে সলাত আদায় করতে হবে সলাত আদায় না করলে সে না একটি হাদিস এসেছে মুসলিম মুসলিম শরীফে হাদিস মুসলিমের হাদিস নম্বর হচ্ছে বিরাশি নম্বর হাদিজ যে হাদিদ্রী জাবের ইম আব্দুল্লাহ রজিয়াল বর্ণনা করেছেন কলকাতা রসাল সাল্লাহ আলী ওসালাম রসুল সল্লাহ আলী ওসালাম বলেন যে বাইনাল আব্দি বাইনাল ওয়া বাইনাল কুফরিয়ত পাঁচশত উনসত্তর নম্বর হাদিস জাবির আব্দুল বলছেন যে একজন মোমেন বান্দা একজন কাফের এবং মুশিকের মধ্যে পার্থক্যকারী আমলের নাম হচ্ছে সলাত পরিত্যাগ করা যে ব্যক্তি সলাত আদায় করে সে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি সলাত আদায় না করে সে মুসলমান নয় এরকম অনেক হাদিসে এসেছে এরকম অনেক হাদিস এসেছে নবী করিম সাল আলিহাসাল্লাম সাল্লাম বলেছেন যে আহাদুল্লাহ বাইনানা বাইনা হুমা সালা আমাদের মধ্যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে মুনাফিকদের মধ্যে অঙ্গিকার হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে সলাদ ফমান তারা কাহা ফাকাদ কাফারা যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করেছে এই যদি আপনি হাদিস খোঁজেন তাহলে মেশকাদের হাদিস নম্বর পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিস আরও হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের গত হয়ে যাওয়ার পরে এক তাবেইন বর্ণনা করেছেন তাবি বর্ণনা করেছেন আব্দুল ইবনে শাকিক কল কার সাহাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম লাই আর সাহি আমিনাল আমাল তার কুহু

তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা কাফের মনে করতে হাদিসটি এসেছে তিরমিজিতে মেশকাতের হাদিস নম্বর পাঁচশত উনআশি নম্বর হাদিস আর তিরমিজির হাদিস যদি আপনি খোঁজেন তাহলে তিরমিজির হাদিস সহি হাদিস নম্বর দুই হাজার ছয়শত বাইশ নম্বর হাদিস হ্যাঁ বল তাহলে আপনি এই সাথে সংসার করতে পারবেন কিনা হুকম তা সালাতে যে মোহাম্মদ ইবনে সালেহ আলুসাইমিন অর্থাৎ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন আলেম একজন ফকিহ তিনি হচ্ছেন সালেহ আলসাইমিন মোহাম্মদ ইবনে সালে আল উসাইমিন রহিম তিনি বলেছেন যে কেউ যদি করে স্বামী যদি সলাত না পড়ে আর স্ত্রী যদি সলাৎ পড়ে তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ এমনি এমনি হয়ে গেছে কারণ একজন মুসলমান একজন কাফের স্ত্রে সংসার করতে পারে না কোনো স্বামী যদি সলাত আদায় করে স্ত্রী যদি সলাত আদায় না করে ঠিক তাদেরও একই অবস্থা তাহলে তাদেরও মধ্যে বিবাহ বিচ্ছেদ এমনি এমনি হয়ে গেছে আর বিবাহ বিবাহ বিচ্ছেদ আর করা লাগবে না তার মধ্যে সংসার করা জায়েজ যাবে না এরকম আরও অনেক কড়া কড়া ফতোয়া দিয়েছে বেনামাজি নামাজি ব্যক্তির ওয়ারিস হতে পারবে না বা এই ধরনের অনেক ফতোয়া দিয়েছে তো বোন আপনার স্বামীকে ধূমপান ছাড়ার এবং সলাত আদায় করার তাকিদ দেন তাকিদ দিতে দিতে যদি একবারই না হয় তার তাহলে তার সাথে সংসার করা যায় হবে না তার সাথে খোলা নেওয়া আপনার জন্য উচিত হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার